নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনি মহারাজ একটি রাশিকে করবে কোটি টাকার মালিক। 100 বছর পর এই দুর্লভ সংযোগে এই একটি রাশি শনি মহারাজের আশীর্বাদে কোটি টাকার মালিক হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন, খুব ইম্পর্টেন্ট এই ভিডিও। শনি আমাদের কর্মফলদাতা গ্রহ, শনি ন্যায়কারক গ্রহ। আপনার জন্মকুণ্ডলিতে শনি কেমন রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে তার উপর কিন্তু নির্ভর করবে। শনি যদি আপনার নিচস্থ থাকে, শনি যদি আপনার পাপকর্তারই দোষে থাকে, শনি যদি আপনার রাহুযুক্ত থাকে, শনি যদি আপনার কেতুযুক্ত থাকে, শনি যদি আপনার মঙ্গলের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু এই শুভ ফলটা অনেকটাই কিন্তু কম হবে। আর শনি যদি আপনার মিত্র রাশিতে, তুঙ্গ রাশিতে যদি অবস্থান করে, কেন্দ্র বা ত্রিকোণভাবে যদি অবস্থান করে, আপনিও হবেন কোটি টাকার মালিক। 100 বছর পর শনি এই একটি রাশিকে দুহাত ভরে অর্থ দিতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। প্রত্যেকে ভিডিওটি একবার না, বারবার শুনুন এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করুন। আমি আপনাদের কাছে বারবার বলি যে দেখুন, আপনার জন্মছকে শনি গ্রহ কেমন রয়েছে, শনি দশা বা শনি সাড়ে সাথী বা শনি ঢাইয়া চলছে, শনি যদি আপনার ক্ষেত্রে নেগেটিভ থাকে তাহলে কিন্তু সমস্যা বাড়বে। তাই শনির জায়গাটাকে আগে স্ট্রং করুন। এর জন্য আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন। প্রতি মঙ্গল এবং শনিবার হনুমানজির মন্দির অবশ্যই আপনারা যান। হনুমানজিকে চ্যামিলি তেলের প্রদীপ এবং আপনারা তুলসী পাতার মালা নিবেদন করুন এবং সিঁদুর অবশ্যই নিবেদন করবেন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। শনি আপনার জন্মছকে খারাপ রয়েছে, প্রতি অমাবস্যায় আপনারা কুকুরকে দই ভাত, দুধ রুটি বা গুড় রুটি অবশ্যই দিন, গুড় দিয়ে রুটি বা সরষার তেল মাখিয়ে রুটি অবশ্যই দিন, বিশেষভাবে লাভ পাবেন। শনি আপনার জন্মছকে খারাপ রয়েছে বুঝতে পারছেন, তার বলে এই নয় যে শনি মন্দিরে গিয়ে আপনারা প্রতি শনিবার আপনারা পুজো করবেন। দেখুন, শনি হচ্ছে দারিদ্রতার কারক গ্রহ, আর শনি দৃষ্টি কিন্তু খারাপ। শনি স্থিতি ভালো, যে ভাবে অবস্থান করে সেই ভাবকে বৃদ্ধি করে, কিন্তু যে যে ভাবের উপর দৃষ্টি দেয় কিনা সেই ভাবকে নাশ করে দেয়। তো শনি যদি আপনার ঠিক তুঙ্গ গৃহগুলোতে দৃষ্টি দেয় কিনা, তাহলে কিন্তু আপনাকে কিন্তু ভালো ফল দিবে। শনি আবারও বলছি কর্মকারক গ্রহ, কর্মফলদাতা। শনি আপনার ক্ষেত্রে বর্তমানে যাদের বিয়ে, সন্তান, কর্ম সমস্ত জায়গাটা কিন্তু শনি কিন্তু দেখে। আমি একটি কথা বারবার বলছি, যারা প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছেন না, একের পর এক সমস্যা, সেই সমস্যা থেকে বেরাবেন কী করে, রাস্তা খুঁজে পাচ্ছেন না। কৌশিকদা চ্যালেঞ্জ নিয়ে কথাটা আমি বলছি, আপনাদের কৌশিকদা খুব চ্যালেঞ্জ নিয়ে বলছে। সেখান থেকে আপনাকে 100% আমি কিন্তু টেনে তুলব। কৌশিক রায়ের কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই। দিয়ালে যাতে পিঠ ঠেকে গেছে, বিবাহের জায়গা নিয়ে সমস্যা, প্রচুর বিয়ে, একের পর এক সম্বন্ধ দেখছেন, বিয়ে হচ্ছে না, আপনার সন্তানের কেরিয়ার হচ্ছে না, ব্যবসা ভালো হচ্ছে না,
ঋণে পড়ে গেছেন, কর্মের জায়গাটা নিয়ে সমস্যা, শত্রুতা, অবশ্যই যোগাযোগ করুন। নিশ্চিতরূপে কিন্তু সেই জায়গাটা চ্যালেঞ্জ নিয়ে বলছি, আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করাটা খুব পছন্দ করি। চ্যালেঞ্জ এবং দায়িত্ব, যার হাত ধরি কি না তাকে কিন্তু আমি টেনে তুলি। ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, আমি সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আমি কিন্তু বলি। শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে, অনেকে ক্ষেত্রে আমি বলছি শনিবার দিন আপনারা লোহা কিনবেন না, লোহা কিনলে কিন্তু আপনাদের দুর্ভাগ্য আসবে। শনিবার দিন আপনারা লোহা দান করুন, শনিবার দিন আপনারা লোহা দান করুন, আপনাদের ভাগ্য ফিরবে। শনিবার দিন আপনারা কালো কোনো বস্তু দান করুন, আপনি ছাতা দান করুন, জুতো দান করুন। শনিবার দিন আপনি বিশেষভাবে হনুমানজির মন্দিরে, আবারও বলছি হনুমানজির মন্দিরে আপনারা যান এবং হনুমানজির উপাসনা আপনারা করুন। এবং শনি আরাধ্য দেবতা হচ্ছে দেবাদিদেব মহাদেব, তাই আপনারা অবশ্যই মহাদেবের উপাসনা করুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। এবং ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে আপনারা সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন, বিশেষভাবে এই মন্ত্রটি যদি আপনারা পাঠ করেন খুব মানে দুর্দান্ত লাভ আপনারা কিন্তু পাবেন। শনি সাড়ে সাতই চলছে, শনি ঢাইয়া চলছে, শনি আপনার জন্মছকে পীড়িত রয়েছে, কি করবেন? অনেকে শনি সাড়ে সাতই মানে ভয় পাচ্ছেন, দেখুন শনি মানেই যে ভয় এটা না, শনি যাপ দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে। কলিযুগে যদি কোনো গ্রহ অর্থ দিয়ে থাকে কি না, সে গ্রহ হচ্ছে একমাত্র শনি মহারাজ। শনি আপনার জন্মছকে যদি শুভ অবস্থাতে থাকে আপনাকে কোটি টাকার মালিক কিন্তু করবে। তো কোন এই সৌভাগ্যশালী রাশি, এই একটি রাশি হতে চলেছে কোটি টাকার মালিক হতে চলেছে। বর্তমানে শনি কিন্তু আপনার তৃতীয়ভাবে অবস্থান করছে এবং গোচরে তৃতীয়ভাবে শনি কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু দেয়। আপনার পেট্রোল কেমিক্যালের ব্যবসা যদি থাকে, আপনার অয়েল অ্যান্ড গ্যাসের ব্যবসা যদি থাকে, আপনার লোহার ব্যবসা আছে, আপনার গাড়ির বিজনেস আছে, আপনার নিজস্ব গাড়ির শোরুম রয়েছে এখানে, বা আপনি খনিজ পদার্থের ব্যবসা করছেন, মাটির তলের যে বস্তুর ব্যবসা করছেন, বিশেষভাবে আপনি চায়ের বিজনেস করছেন, বিশেষভাবে আপনি বিশেষ করে লোহার ব্যবসা করছেন, খুব লাভ দিবে সেই মানে সৌভাগ্যশালী যে একটি রাশি, সে রাশির নাম কোটি টাকার মালিক হতে চলেছে, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির সোনায় সুহাগা হতে চলেছে, শনি মহারাজ অপার ধন দিবে ধনুরাশিকে, ধনুরাশির সৌভাগ্যের সূচনা হতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে ধনুরাশির 100 বছর পর এই দুর্লভ সংযোগে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।